গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সামনে নিয়ে এসেছি স্কিনকে সুন্দর, কোমল, উজ্জ্বল, দাগমুক্ত রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট পিওর হায়ালুরোনিক সিরাম নিয়ে। এই হায়ালুরোনিক সিরাম কেন ইউজ করবেন আর এই হায়ালুরোনিক সিরাম ইউজ করলে স্কিন কেমন থাকবে, আবার এই সিরামের সাইড এফেক্ট কী আছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এই ভিডিওটি অর্ধেক বা কিছুটা দেখে স্কিনে অ্যাপ্লাই করবেন না, কারণ কোন স্কিনে এ অ্যাপ্লাই করলে স্কিন আরও খারাপ হয়ে যেতে পারে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজ আমি তোমাদের সামনে ফ্লোকেয়ারের পিওর হায়ালুরোনিক সিরাম নিয়ে এসেছি। অনেকেই ভাবছেন তো ফ্লোকেয়ার প্রোডাক্ট কোথা থেকে আমি নিয়ে এলাম, যার নামই হয়তো অনেকেই জানেন না। আমি তোমাদের সামনে নামে নয়, কোয়ালিটি ও কাজের দিক থেকে খুবই উচ্চমানের এই রকম প্রোডাক্ট নিয়ে আসি যা সঠিকভাবে স্কিনে কাজ করবে এবং স্কিনকে উজ্জ্বল, সুন্দর ও মোলায়েম করে তুলবে। এই ফ্লোকেয়ার হায়ালুরোনিক সিরাম মধ্যে রয়েছে অ্যাক্টিভ হায়ালুরোনিক অ্যাসিড, মারবেরি এক্সট্রাক্ট, জোজোবা অয়েল, ভিটামিন সি, ভিটামিন ই, অ্যাকোয়া অ্যালোভেরা এক্সট্রাক্ট, অ্যাকাইলেটর্স অপলিমার, এনওসি ইথানল, পাওবার অয়েল, ফারুলিক অ্যাসিড, টাইথানোলামিন, সোডিয়াম গ্লুকোনেট ইত্যাদি। ফ্লোকেয়ার পিওর হায়ালুরোনিক সিরাম রেগুলার ইউজ করলে স্কিনে পুষ্টি যোগান দেবে, স্কিনকে স্থিতিস্থাপক রাখবে, স্কিনের সূক্ষ্ম রেখাকে কমাবে, রিঙ্কেল কমাবে, বার্ধক্যজনিত লক্ষণকে হ্রাস করবে, স্কিনকে হাইড্রেটেড রাখবে, স্কিনের লাইটেনিং গ্লো এনে দেবে। এই ফ্লোকেয়ার পিওর হায়ালুরোনিক সিরাম সম্পূর্ণরূপে প্যারাবিন, সালফেট ও সিলিকন মুক্ত, যার ফলে এই সিরাম ইউজ করলে স্কিনের সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এই সিরামটি ইউজ করার পূর্বে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিন, তারপর কিছুটা সিরাম নিয়ে মুখে ও ঘাড়ে সমানভাবে হালকা হাতে ম্যাসাজ করুন। 3 থেকে 4 মিনিট পর স্কিনে অ্যাবজর্ব হয়ে যেতে সময় দিন, তারপর এর উপরে হালকা ময়েশ্চারাইজার লাগান। তবে স্কিন সেন্সিটিভ হলে অবশ্যই এটা ইউজ করতে পারেন, কোনো রকম সাইড এফেক্ট হবে না। এই সিরামের পরিমাণ 50 ml আর এর দাম 675 rupees অনলি এবং এর সেলফ লাইফ 2 ইয়ার্স। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কোথায় পাওয়া যাবে। এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে ভিডিওটি থেকে বেরিয়ে যাওয়ার আগে লাইক করে দেবেন এবং তোমার কাছের জনকে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবেন। আবার একটি এইরকমই সুন্দর ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।